আসছে বিস্তারিত খবরে। আগে আবাস যোজনা ঘরের তালিকায় নাম থাকলেও আশা কর্মীদের সার্ভের তালিকায় নাম নেই। প্রতিশ্রুতি মতো এখনো ঘর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ফারাক্কা ব্লকের পলাশী গ্রামের ঘটনা, এই কারণে সমস্যায় পড়তে হচ্ছে আশা কর্মীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। সার্ভের কাজে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হচ্ছে আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীদের। তবে আবাস যোজনায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন গ্রামবাসীরাও। ফরাক্কা ব্লকের পলাশী গ্রামের একাধিক গ্রামবাসীর অভিযোগ, আগে আবাস যোজনায় ঘরের তালিকায় নাম থাকলেও আশাকর্মীদের সার্ভের তালিকায় তাদের নাম নেই। প্রতিশ্রুতি মতো এখনো ঘর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। তাদের অভিযোগ, তাদের বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। শীতে বর্ষায় তাদের ত্রিপল বা টালির বাড়িতে থাকায় খুব সমস্যা, কিন্তু প্রথম লিস্টে নাম থাকলেও এখনো তারা ঘরের জন্য কোনো সাহায্য পাননি। যখন মনে হয় কাজ করে না হলে ঘুরে ঘুরেই বেড়াই। আমরা মা বেটিতে বিড়ি ভেনে সংসার চালাই। এই ঘরটা টালের ঘর ছিল, টালের ঘর ভেঙে গেছে, ত্রিপল দিয়ে ঘরে রান্না বান্না সবই কিছুই করি। কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না, কোনো রকম কাজও করে না। ঘরের জন্য অ্যাপ্লাই করেছি, জমা সব কিছু দেওয়া হয়ে গেছে, ছবি টবি করে নিয়ে চলে গেছে, দিয়ে এখন শুনছি কি ঘর কাটা পড়ছে। বর্ষায় খুব অসুবিধা, রান্না করতে পারি না, ভিজে ভিজে আমাকে রান্না করতে হয়, মাথাতে গামছা নিয়ে ছাতা নিয়ে রান্না করি। খুবই কষ্ট আমাদের, দুটো ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে খুবই অসুবিধা। আর আমার স্বামী বাবা আমি কিছুই করতে পারে না, এত কষ্টই আছে, মানে একমাত্র ভগবান জানে আমাদের কথা। আমাদের এর আগে একবার নাম শুনেছিলাম, না আমাদের 500 কত নম্বরের নাম ছিল, আমাদেরকে একটা টোকন দিল, সেই টোকনটাও মানে আউট হয়ে গেল। আর লিস্টের নামও পাই না, আশা কর্মীদের ওখানে লিস্টের নাম পাই না। এর আগে ছিল, সে প্রধানের কাছে লিস্টের নাম ছিল, আশা কর্মীদের কাছে এবার তো নতুন আসলো, এটা জানতে পারলাম, তাও নাম নেই। আমাদের বাড়ি খুব ক্রিটিক্যাল, একদম এক টালির ঘর, সারাদিন মান জল, যখন বৃষ্টি হয় বর্ষাতে সারাদিন মান ঘরে থাকতে পাই না। আবার গ্রামে গ্রামে সার্ভের কাজে গিয়ে আবাস যোজনার তালিকায় না থাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদেরও। সে এসে বলছে যে আমার এত নম্বরের নাম ছিল কিন্তু নাম নেই। হ্যাঁ, তো কী হলো ব্যাপারটা সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আর অনেকে ধরুন এর আগের বারও নাম ছিল, এবারও আছে, কিন্তু ওটা আমরা করতে পারছি না, বুঝতে পারছি না যে কারা পেয়েছে কারা পায়নি। হ্যাঁ, আমরা যাচ্ছি তো বলছে না পাইনি, সমস্যায় পড়তে হচ্ছে। তারা আমাদের বাড়িতে আসছে, এসে বলছে কেন নাম নেই, কী বৃত্তান্ত, আমরা তো বলতে পারছি না। আমরা লিস্ট ধরে ধরে, আমরা যেমন যেমন লিস্ট পাচ্ছি তেমন তেমন আমাদেরকে কাজ করতে হচ্ছে। হ্যান্ডমেড মাস্টার কালেকশন, বহরমপুরে সর্বপ্রথম হ্যান্ডমেড শৌখিন ও সুন্দর বিপুল সামগ্রী নিয়ে এসেছি আমরা। আপনার ঘরকে আমাদের মাস্টার কালেকশন দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। এখানে পাবেন টেরাকোটার বিভিন্ন আইটেম, বেতের ফার্নিচার, হাতের তৈরি বিভিন্ন রকম ব্যাগ, কাঠের তৈরি অনেক সামগ্রী, ওয়াটার কালার পেন্টিং, ক্যানভাস পেন্টিং, বোতল আর্ট, কেটল আর্ট, হ্যাঙ্গিং ল্যাম্প, ফ্লাওয়ার হাউস, সেরামিক ও রাজস্থানি নকশার কাজ, আরো অনেক রকম সম্পূর্ণ হাতে তৈরি নানান সামগ্রী। ঠিকানা মোহন মল, সেকেন্ড ফ্লোর, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের যোগাযোগ নাম্বার 7029064496।